ক্লাস 9 এর ভৌতবিজ্ঞান বিষয়ের পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের প্রবাহীর এক অন্যতম ধর্ম প্লবতা সম্বন্ধে তোমরা আজকে পড়বে। তার সঙ্গে প্লবক বল, আর্কিমিডিসের নীতি এবং প্লবতার বৈশিষ্ট্য সম্বন্ধেও তোমরা আজকে জানবে। এই ক্লাসটি যদি সম্পূর্ণ মন দিয়ে দেখো তবে প্লবতা ও আর্কিমিডিসের নীতি বিষয়ক সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারেরই বিগত ক্লাসগুলো আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। চাপ, ঘাত, ব্যারোমিটার ইত্যাদি আমি অলরেডি আলোচনা করেছি। তো তোমরা পড়ছো ভৌতবিজ্ঞান, তো অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞান পড়া বলতে বোঝায় যে প্রকৃতিকে অধ্যয়ন করা। প্রকৃতি আমাদের যেসব ঘটনাগুলো দেখিয়েছে তাদেরকেই আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করি এই ভৌতবিজ্ঞান বিষয়ের মাধ্যমে। তো তোমরা যে আজকে পড়বে প্রবাহীর ধর্ম প্লবতা সম্বন্ধে, তো প্লবতাও হলো সেই একই রকমভাবে যে প্রকৃতিরই দেখানো একটি ঘটনা, যেটা সম্বন্ধে তোমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করবে বা ব্যাখ্যাটা জানবে। তো অ্যাকচুয়ালি এই প্লবতা বিষয়ক তোমরা বাস্তব ধারণা বা বাস্তব উদাহরণ তোমরা সবাই দেখেছো, সবাই দেখেছো। হয়তো কেউ কেউ জানো না যে হ্যাঁ আমরা এটাকেই যে প্লবতা ধর্ম বলি, যে এটা তোমরা বাড়িতেই পরীক্ষা করতে পারো। যে যদি একটা খালি বালতি নাও, সে খালি বালতির মধ্যে যদি একটা প্লাস্টিকের বল ফেলে দাও, দেখবে প্লাস্টিকের বল সে খালি বালতির নিচে পড়ে আছে। এবার ওই খালি বালতির মধ্যে যদি জল ঢালো, দেখবে যে জল ঢালার সঙ্গে সঙ্গেই ওই প্লাস্টিকের বল ও নিজেই উপর থেকে উঠতে শুরু করে দিয়েছে। তোমরা এটা দেখতে পাবে। কিংবা যদি একটা একদম সম্পূর্ণ জল ভর্তি বালতি নাও এবং ওই জলের মধ্যে যদি একটা প্লাস্টিকের বলকে ডুবিয়ে যদি ছেড়ে দাও, দেখবে যে প্লাস্টিকের বলটা নিজে নিজেই উপর থেকে উঠে চলে এসেছে। কিন্তু এই ঘটনাটায় যদি খালি বালতি থাকতো তাহলে কি ঘটনা ঘটতো যে বল এক একই উপর থেকে উঠতো? না, যে যখনই ওই বালতির মধ্যে জল থাকছে তখনই ওই প্লাস্টিকের বলটা তার ওজনের বিরুদ্ধে উপর দিকে একা একাই উঠতে শুরু করে দিয়েছে। তাহলে ব্যাপারটা কি এমন যে যখন জল ছিল না তখন ওই প্লাস্টিকের বল ছিল মৃত, আর যেই জল দিলাম সে প্লাস্টিকের বল হয়ে গেল জীবিত, হয়ে গিয়ে একা একা নিজে থেকে উঠছে? না, সেরকম তো কোনো ব্যাপার না, কারণ প্লাস্টিকের বলটা একটা জড় পদার্থ। জল থাকুক না থাকুক ও তো অলওয়েজ মৃত, মানে অ্যাকচুয়ালি ও তো জীব না। তাহলে জল দিলে এরকম ঘটনা কেন ঘটছে? তা জল না দিলে তো এরকম ঘটনা ঘটছে না। তাহলে ওই বলটা নিজে নিজেই উপর থেকে উঠছে। তাহলে এবার তোমরা একদম বেসিক কনসেপ্ট দিয়ে ভাবো তো, তাই জল দেওয়ার পরই বলটা একা একাই তার ওজনের বিরুদ্ধে উপর থেকে উঠছে মানে কি? তাহলে নিশ্চয়ই তার ওজনের বিরুদ্ধে ওকে কেউ বল প্রয়োগ করেছে, ও কেউ ধাক্কা দিয়েছে, তুই ওট উপর দিকে, আমি তোকে সাহায্য করছি। তাহলে সেটা জল দেওয়ার ফলেই এরকম করছে। তার মানে ওই যে প্রবাহী বা জল, তাহলে ওই জলের মধ্যেই এমন কোনো ধর্ম লুকিয়ে আছে যেই ধর্মের জন্য বা যেই ধর্মটা ওই বলকে তার ওজনের বিরুদ্ধে তুলছে। এবং সেই ধর্ম সম্বন্ধেই আজকে আমরা পড়বো। সেই ধর্মটাই হচ্ছে প্লবতা ধর্ম। অ্যাকচুয়ালি তোমরা সেই ফাঁকা বালতির মধ্যে প্লাস্টিকের বল দিলে জল ঢালার পরে প্লাস্টিকের বল যে একা একা যে উপর থেকে উঠছে, প্রবাহীর যে ধর্মকে উপর থেকে তুলছে বা প্রবাহী যে ধর্মকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করাচ্ছে, সেই ধর্মটাই বা সেই সামর্থ্যটাই হচ্ছে সেই প্রবাহীর প্লবতা ধর্ম। সেই প্লবতা সম্বন্ধেই তোমরা আজকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানবে। তাহলে প্লবতাকে আমরা কী বলবো? যে আমাদের সায়েন্সে, আমাদের ভৌতবিজ্ঞানে প্লবতা তাকে বলে তরল বা গ্যাসে নিমজ্জিত। তরল এবং গ্যাস কেন বললাম? কারণ অ্যাকচুয়ালি গ্যাসও কি আমাদের প্রবাহী, আর অ্যাকচুয়ালি প্লবতা কার ধর্ম? প্রবাহীর ধর্ম। যে সেখানে গ্যাসের মধ্যে কী করে হয়, দেখবে একটু একটা গ্যাস বেলুনকে যদি আমাদের এই বায়ুমণ্ডলে ছেড়ে দাও, কী দেখবে? ওই গ্যাস বেলুন একাকে উপর থেকে উঠছে ওজনের বিরুদ্ধে। তার মানে কি এখানে? তাহলে এখানে কোন প্রবাহী ওকে উঠাচ্ছে? বায়ু উঠাচ্ছে, মানে গ্যাস উঠাচ্ছে। তাহলে গ্যাসও কি প্রবাহী? এবং গ্যাসেরও ক্ষেত্রে কিন্তু এই প্লবতা ধর্ম বর্তমান। তাহলে প্রবাহী কার ধর্ম? প্রবাহীর ধর্ম। তরল এবং তরলেরও ধর্ম, গ্যাসেরও ধর্ম। তাহলে প্লবতা, তাহলে নিশ্চয়ই, তাহলে এই ঘটনা নিশ্চয়ই তোমরা দেখেছো সবাই। না দেখে থাকলে বা তুমি আবার পুনরায় তুমি এটা পরীক্ষা করতেই পারো, দেখবে যে যেই জলে মানে ডুবালে
ওই প্লাস্টিকের বল দেখবে একা একাই নিচে দেখবে একা একাই উপর দিকে উঠছে। তাহলে কেন উঠছে, কে উঠাচ্ছে? জল যখন ছিল না তখন তো উঠছে না, তাহলে জল থাকার ফলেই উপরে উঠছে। তাহলে জলই নিশ্চয়ই ওর মধ্যে কিছু ঘটনা ঘটাচ্ছে, সেই ঘটনাই সেটাই প্রবাহীর যে ধর্ম ওটা হচ্ছে প্লবতা ধর্ম, ওটাই আমরা পড়ব। ঠিক আছে, তাহলে প্লবতা কাকে বলবো? তরল বা গ্যাসে নিমজ্জিত কোন বস্তুর ওপর তরল বা গ্যাসের ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যকেই প্লবতা বলে। তাহলে প্লবতা কোনটা? প্লবতা কে দেখাচ্ছে? যখনই আমি জল দিচ্ছি তখনই কি দেখতে পাচ্ছি ওই প্লাস্টিকের বল একা একা উপর দিকে উঠছে? তাহলে জলই কি বা ওই প্রবাহী ওই বলকে উপর দিকে উঠাচ্ছে? তাহলে এই যে জলের ওই বলের ওজনের বিরুদ্ধে ওঠানোর যে ক্ষমতা বা সামর্থ্য ওটাই কি বলবো? ওই প্রবাহীর প্লবতা। তাহলে কাকে বলবো প্লবতা? যে তরল বা গ্যাসে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাসের ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্যকেই, তাই তো? যে তরল বা গ্যাসে নিমজ্জিত কোনো বস্তু আছে, তবে ওই বস্তুর উপর তরল বা গ্যাসের ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার যে সামর্থ্য ওটাই কি বলবো? যে প্লবতা। তার মানে এবার তোমরা বুঝতে পারলে যে তার মানে ওই জলের মধ্যে রাখা ওই প্লাস্টিকের বল উপর দিকে কেন উপর দিকে উঠে আসছে তার ওজনের বিরুদ্ধে? কারণ প্রবাহী বা তরল বা জল সেক্ষেত্রে তার বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা সামর্থ্য প্রয়োগ করেছে, সামর্থ্য কী হচ্ছে? প্লবতা। এবং নিশ্চয়ই তাহলে ওই তরল ওই বস্তুকে একটা বল দিয়ে ঠেলছে, যার জন্য কি ওজনের বিরুদ্ধে উঠছে। কেন? ওই বলের তো ওজন কাজ করছে নিচের দিকে, কিন্তু তবুও ওই তরল ওই বলকে ওজনের বিরুদ্ধে তুলছে। তাহলে নিশ্চয়ই কি ওই তরল বা প্রবাহী ওই বস্তুর ওজনের এগেনস্টে একটা বল প্রয়োগ করেছে, এবং সেই বলকে আমরা কী বলবো? প্লবক বল। কী বলি? প্লবক বল। অ্যাকচুয়ালি প্লবক বল এবং প্লবতা প্রায় একই রকমের জিনিস, কিন্তু একটা ডিফারেন্ট কী? প্লবতা হলো সেই প্রবাহীর সামর্থ্য, যে সামর্থ্যের জন্য ওই প্রবাহী ওই বস্তুকে উপর থেকে তুলতে পারছে, সেই সামর্থ্য হচ্ছে প্রবাহীর প্লবতা। এবং যে বলের সাহায্যে উপর থেকে তুলছে সেটা হচ্ছে প্লবক বল। তার মানে কি? তার মানে আগে কী লাগবে? আগে থাকতে হবে সামর্থ্য। তাই সামর্থ্য থাকার জন্যই কি ও বল প্রয়োগ করতে পারছে। তার মানে কি? আগে সামর্থ্য, তাই সামর্থ্য থাকার জন্যই যে বল প্রয়োগ করছে তার ঊর্ধ্বমুখী বস্তুর উপরে তরল বা গ্যাস বা প্রবাহী, তাই সেই বলকে আমরা কী বলবো? প্লবক বল। তাহলে আমরা এই প্লবতার মধ্যেই আমরা প্লবক বলের সংজ্ঞা লিখতেই পারি। তোমরা কিন্তু অবশ্যই আগে করবে প্লবতা, তারপর প্লবক বল, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে প্লবতা এবং প্লবক বল প্রায় একই বিষয়, জাস্ট একটা সামর্থ্য এবং আরেকটা হচ্ছে সামর্থ্যের ফলে যে বল প্রয়োগ করছে না প্লবক বল। আমি এখানে দেখাচ্ছি হচ্ছে প্লবক বল, প্লবক বল কাকে বলবো? সেম একই সংজ্ঞা, যে তরল বা গ্যাসে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস ঊর্ধ্বমুখী যে বল, হ্যাঁ ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে তাকেই প্লবক বল বলা হয়। তাহলে প্লবক বল কোনটা? তাহলে নিশ্চয়ই তোমরা এটা একদম কমন সেন্স, তোমরা বুঝতে পারছ যে ওই বলের ওজন তো কাজ করছে নিচের দিকে, তাহলে বলটা উপর থেকে কেন উঠছে? তাহলে নিশ্চয়ই কেউ একটা বল প্রয়োগ করার সামর্থ্য অর্জন করেছে, যে বল প্রয়োগ করছে সেই সামর্থ্যটা কে করেছে? প্রবাহী করেছে, তরল করেছে, সেই সামর্থ্য হচ্ছে প্লবতা। এবং যে বল প্রয়োগ হয়েছে তার ওজনের এগেনস্টে ওকে আমি কী বলবো? প্লবক বল। তাই তরল বা গ্যাসের নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকে আমরা কী বলি? প্লবক বল হলো। তাহলে প্লবতা হলো সামর্থ্য, এবং এই সামর্থ্যের জন্য ওই তরলে বা গ্যাসে নিমজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ হচ্ছে তাকে আমরা বলছি প্লবক বল। ঠিক আছে, তাহলে এবার আমরা জানবো একদম সম্পূর্ণ
একদম ডিটেলসে আমরা জানবো যে প্লবক বল কি, একদম সম্পূর্ণ আমরা ডিটেলসে জানবো যে প্লবক বল কি বা প্লবক বল সৃষ্টি কিভাবে হয়েছে। তাহলে আমরা এবার জানবো যে প্লবক বলের রাশিমালা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা জানবো হচ্ছে প্লবক বলের রাশিমালা, প্লবক বলের রাশিমালা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আগে বললাম অ্যাকচুয়ালি আমার এই ক্লাসের মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্লবক বলের রাশিমালা। এই প্লবক বলের রাশিমালা বুঝতে পারলে প্লবতা এবং আর্কিমিডিসের সূত্র তোমরা সব বুঝতে পারবে। আজকের ক্লাসের মেন কনসেপ্ট হচ্ছে এই আমাদের প্লবক বলের মধ্যে, যে অ্যাকচুয়ালি যে সেই তরলটা কেন কেন সেই বস্তুর ওজনের ঊর্ধ্বমুখে বল প্রয়োগ করার সামর্থ্য অর্জন করেছে বা বল প্রয়োগ করছে, কেন প্লবক বল কেন ওজনের অপোজিট দিকে কাজ করছে, সেটাই তোমরা আজকে এখন তোমরা জানবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা। দেখো তুমি ধরো যে এটা একটা আছে কন্টেনার, এর মধ্যে একটা তরল আছে, একটা রো ঘনত্বে তরল আছে। এবং তুমি ধরো যে এর মধ্যে একটা কাকে রাখলে, একটা রাখলে ঘনককে, এটাকে একটা সামান্য বেশি বাড়িয়ে দাও, আগে ঘনকটা আঁকি, রাখলে ঘনককে, হ্যাঁ এটাকে একটু বেশি বাড়িয়ে দাও রাখলে, এবং এটা ঘনক, ধরো যে এটা এ, এটা হচ্ছে বি সি ডি, এটা হচ্ছে সেই ঘনকের উপরিতল, আর নিচে আছে কি ই এফ জি অ্যান্ড এইচ, এটা হলো ঘনকের সেই নিচের তলটা। হলো দেখো এবার, তাহলে ধরি ঘনকের দৈর্ঘ্য ইকুয়ালস টু স্মল এল ও তরলের ঘনত্ব ইকুয়ালস টু রো, মানে অ্যাকচুয়ালি এই ঘনকটা যে তরলে আছে নিমজ্জিত, হ্যাঁ অ্যাকচুয়ালি এই ঘনকটা যে তরলে নিমজ্জিত রয়েছে, এটাকে তরলে আছে নিমজ্জিত আছে, তাহলে এবার এই ঘনকটা যে তরলে নিমজ্জিত আছে সেই তরলে ঘনত্ব রো, অতএব অতএব ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন ভি ইকুয়ালস টু হবে এল কিউব, মানে অ্যাকচুয়ালি ঘনকের আয়তন কত হয় বাহু কিউব হয়, হ্যাঁ এল কিউব হয় ঘনকের আয়তন। এবার এটা তরলের মুক্ততল, এবার এই তরলের মুক্ততল থেকে ওর যে উপরিতলের বাহু মানে উপরিতলটা মানে ঘনকের উপরিতল, ধরো যে তরলের মুক্ততল থেকে এইচ ওয়ান হাইটে আছে, এবং মুক্ততল থেকে ঘনকের এই যে নিচের তল, ধরো যে সে এইচ টু হাইটে আছে, তার মানে এই উপরিতল থেকে নিচের তলের হাইট এইচ টু থেকে যদি আমি এইচ ওয়ান বাদ দিয়ে দিই, দেখো এই এইচ টু থেকে যদি আমি এইচ ওয়ান বাদ দিয়ে দিই তাহলেই আমরা ঘনকের উচ্চতা পেয়ে যাব। আর অ্যাকচুয়ালি ঘনকের উচ্চতা মানে কি, ঘনকের দৈর্ঘ্যটাই বোঝাচ্ছে। তাহলে এই এইচ টু মাইনাস এইচ ওয়ান ইকুয়ালস টু কত, এল, তাই না? যদি দেখো আরোভাবে, আরও যদি দেখো ক্লিয়ার করে, এটা ঘনক, হ্যাঁ ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হয় সমান এল, প্রত্যেক দৈর্ঘ্য এল। এবার দেখো এখান থেকে এটা কত, এইচ ওয়ান, আরও কাছে নিয়ে আসছি, এটা আছে এইচ ওয়ান, এটা আছে এইচ টু, তাহলে এখান থেকে এটা আছে এইচ ওয়ান, এখান থেকে এটা আছে এইচ টু,
তাহলে এইচ টু থেকে যদি এইচ ওয়ান বাদ দিয়ে দিই তাই তো আমরা ঘনকের দৈর্ঘ্য মানে এলটাই পেয়ে যাবো, তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে এল। এবার যেহেতু এই ঘনকটা একটা তরলের মধ্যে ডোবানো আছে সেহেতু এই তরল কি ওর প্রত্যেকটা তলে চাপ প্রয়োগ করবে। সেই কেন তরলের অভ্যন্তরে চাপ প্রয়োগ হয় এইচ রোজি, তাহলে এই যেহেতু এই ঘনকে তরলে নিমজ্জিত করা হয়েছে তাহলে এই তরল ওর উপরে চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ কোথায় করবে? এই ঘনকের তল ছটা, ঘনকের ছটি তল, ছটি তলেই চাপ প্রয়োগ করবে, কিন্তু চারটি তলে উপর ক্রিয়াশীল লব্ধি চাপের জন্য ঘাত হচ্ছে শূন্য। মাত্র দুটি তলের উপর আমরা লব্ধি ঘাত পাবো। দেখো কি করে, যে যদি বলি আমি এক মিনিট, যদি বলি যে এটা সে হচ্ছে ঘনকটা, হ্যাঁ ধরো এই ঘনকের তল কটা, এই ঘনকের তল কটা ছটা তল, একটু মনে রাখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো যে অ্যাকচুয়ালি তাহলে ঘনকের তল কটা ছটা, এই যে একটা একটা দুটা তিনটা এদিকে একটা চারটা এই পাঁচটা অ্যান্ড ছটা। হ্যাঁ তুমি ধরো যে যে এই টোটাল আমাদের যে বোর্ড, এই বোর্ড হচ্ছে মানে বোর্ডের সমান একটা চৌবাচ্চা আছে, এই বোর্ডের সমান চৌবাচ্চার মধ্যে আমি এই এল বাহু বিশিষ্ট একটা ঘনককে আমি ডুবিয়ে দিয়েছি। তা দেখো তাহলে এই বোর্ডের সমান কি একটা হচ্ছে চৌবাচ্চা, ওর মধ্যে এটাকে ডুবিয়ে দিয়েছি। তার মানে দেখো, তার মানে হচ্ছে এই যে এটা কি সেই চৌবাচ্চার মুক্ততল, এটা আছে নিচের তলটা আছে। তাহলে এবার এই তল থেকে এর হাইট কত, এই তল থেকে এর কত হাইট এইচ ওয়ান, আর এর তল থেকে এর কত হাইটটা এই হাইটটা কত এইচ টু, তাহলে এইচ টু থেকে যদি এইচ ওয়ান বাদ দিই তাহলে এল পেয়ে যাবো, ঠিকই আছে। এবার এই যে ছটা তল, এই ছটা তলের উপরে কি তরল চাপ প্রয়োগ করবে, এই তলে এই তলে এই তল এই তল এই তল এবং এই তল, ঠিক আছে। এবার দেখো কিন্তু এই দিককার তলে এই তলে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে মানে এই চাপ থেকে আমরা ঘাত পেয়ে যাবো, তাই তো? তাহলে ঘাত মানে কি চাপ ইন্টু সেই তলের ক্ষেত্রফল, জানো যে চাপ মানে হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে ঘাত মানে কি চাপ ইন্টু ক্ষেত্রফল। তার মানে এই তলেও তরল চাপ দিবে, কেন এটা সম্পূর্ণ তরলে নিমজ্জিত আছে, তাহলে প্রত্যেকটা তলে আমরা তরলের চাপ জনিত ঘাত পাব। কিন্তু এবার এই তলে তরল যে ঘাত দিবে এবং এই তলে তরল যে ঘাত দিবে, এই ঘাত এবং এই ঘাত পরস্পরকে ক্যান্সেল করবে। দেখো কেন ক্যান্সেল করবে, দেখো এখান থেকে এই হাইটে যে চাপ পড়বে তার জন্য ঘাত দিবে, এবার সেম হাইটে তো, আরে এখান থেকে এর যা হাইট এখান থেকে এর সেম হাইট, তাহলে এখানে যে ঘাত দিবে এখানে কি সেম ঘাত পাবো, তাহলে কি এই ঘাত ক্যান্সেল করলো। আবার একদম এখান থেকে একদম মাঝখানে, একদম মিডিল পয়েন্ট, একদম একদম মাঝখানে, তাহলে এখান থেকে এই মাঝখানে যে ঘাত দিবে ঠিক এখান থেকে কি এই মাঝখানে সেম হাইট, তাহলে সেম পরিমাণ চাপের জন্য সেম পরিমাণ ঘাত পড়বে। তার মানে কি তাহলে এই এই উপরিতলের জন্য এই প্রত্যেকটা হাইটে যে পরিমাণ চাপের জন্য ঘাত, সেম তো এখানেও তো এখান থেকে, তাহলে এই তলে কি সেম সেম কি হাইটের জন্য, হাইটের জন্য যে চাপের জন্য ঘাত, তাহলে এই ঘাত আর এই ঘাত কী করলো পরস্পর করলো ক্যান্সেল। আবার সেম এবার সেম হচ্ছে এই তলের ক্ষেত্রে, এটা তো ডুবানো আছে তাই সেম, তাহলে এই তাহলে এই হাইটেও ঘাত, এখানেও মানে এখানেও চাপ 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 চাপ, তাহলে এই তলে প্রত্যেকটা ঘাত এবং এই তলে প্রত্যেকটা ঘাত কি ওরা সমান হাইটে, কারণ এখান থেকে যদি বলি যে এখান থেকে তাহলে এই আছে তো চৌবাচ্চাটা, তাহলে এই যে হাইটে তাহলে এখান থেকে কি এই হাইট যা এই হাইট তাই, এই হাইট যা এই হাইট তাই, এখান থেকে এই হাইট যা এখান থেকে এই হাইট তাই, তাহলে এই তলেও টোটাল তরলের চাপের জন্য যে ঘাত এবং এই তলে কি তাহলে সেম হাইটে সেম চাপের জন্য ঘাত সমান, তাহলে এই তলেও যে মানে এখানেও কি তাই সেম হাইটের জন্যে প্রত্যেকটা পয়েন্টে চাপ পড়ছে মানে ঘাত, এখানেও সেম ঘাত, এখানেও প্রত্যেকটি সমান হাইটের জন্য মানে এখানেও প্রত্যেকটা হাইটের জন্য যে পরিমাণ চাপ জড়িত ঘাট পড়ছে, এই তলেও কি সেই সমান সমান কি বল সমান সমান হাইটের জন্য সেম চাপ জড়িত ঘাত পড়ছে, মানে কি এই তলে ঘাত ক্যান্সেল করছে, তাহলে এই তলে ঘাত এবং এই তলে ঘাত করছে ক্যান্সেল। কিন্তু এই উপরিতল থেকে এই তলে ঘাত এবং এই তল এই উপরিতল থেকে এই তলে ঘাত কিন্তু সমান হবে না, কেন কেন হবে না, কারণ এখানে হাইট আছে আলাদা। কিন্তু এই তলের ক্ষেত্রে দেখো এখান থেকে এই হাইট যা এখান থেকে এই হাইট তাই,
कैंसिल कर लो एखान हाइटे जो चाप तर जो घाट सेम ये कि चाप और घाट समान मान यले समान मान यले जे जे हाइटर जो हमें चाप जनित घाटगलो पासी এই তলকে আমরা সেম সেম হাইটের জন্য চাপ জনিত ঘাতগুলো পাচ্ছি। তাহলে এই ঘাত ক্যান্সেল। সেম এই তল থেকে এখানেও প্রত্যেকটা পয়েন্টে যে যে হাইটের জন্য চাপ জনিত ঘাতগুলো পাচ্ছি এখানেও কি আমরা সেম সেম কি হাইটের জন্য সেম চাপ জনিত ঘাত পাচ্ছি। তাহলে এই তল ক্যান্সেল, এই তলে ঘাত ক্যান্সেল, মানে কি টোটাল ছটার মানে চারটা তলের ঘাত শূন্য, লোক দুইটা শূন্য। এই ঘাত ক্যান্সেল, এই ঘাত ক্যান্সেল। কিন্তু এই তরলের উপরিতল থেকে এই তলে ঘাত এবং এই উপর এই তরলের উপরিতল থেকে এই তলে ঘাত সমান না, কারণ এখানে কিন্তু এখানে যে হাইটে চাপ বা ঘাত দিচ্ছে এখানে সেম হাইটে চাপ বা ঘাত দিচ্ছে না। সেই জন্য যদি এই ঘনককে ডুবিয়ে দিই তাহলে টোটাল ছটা তলের মধ্যে ঘাত প্রয়োগ করছে, কিন্তু এই তলে মানে তার পার্শ্বতল, এই পার্শ্বতল এই পার্শ্বতল কি দুটি ঘাত পরস্পর ক্যান্সেল করছে, এই তলে কি ক্যান্সেল করছে, কিন্তু এই উপরি এবং নিচের তলে কিন্তু লব্ধি ঘাত ক্যান্সেল করছে না, কারণ লব্ধি চাপ আছে। কেন? এখানে হাইট এইচ ওয়ান এবং এই তলে হাইট এই এইচ টু, তাহলে প্রত্যেকটা পয়েন্টের তো হাইট সমান হচ্ছে না। দেখো তো এই যে এই তলে, এই যে এই তলটার এই তলে কিন্তু ক্যান্সেল। কেন? দেখো এখান থেকে এই যে পয়েন্টে আছে এখান থেকে এই পয়েন্ট সেম সেম আছে হাইটে, তাহলে এই চাপের জন্য বল ক্যান্সেল। আবার এখান থেকে এর যা হাইট এখান থেকে এর সেম হাইট, তাহলে সেম চাপের সেম ঘাত ক্যান্সেল। আবার এখান থেকে এই পয়েন্টে যা হাইট এখান থেকে এরও সেম হাইট, তাহলে এই তলে মানে এই দুটা তলে মানে আচ্ছা তো আছে তো ঘনকটা, তাহলে এই তলে কি সেম সেম হাইটের জন্য চাপ যুত ঘাত, এবং এখানে কি সেম সেম কি হাইটের জন্য কি চাপ যুত ঘাত পড়ছে, নাকি এই ঘাত ক্যান্সেল, এই ঘাত ক্যান্সেল। কিন্তু এই তলে যদি হাইট তো আলাদা, তাহলে কি এখানে চাপও আলাদা, মানে চাপের ডিফারেন্স আছে ফলে ঘাতেরও ডিফারেন্স আছে, সেই জন্যই তো ঊর্ধ্বমুখী উপরে উঠছে, তাই না? যে তোমার একটা প্রশ্ন হতেই পারে যে স্যার ও কেন তরলের মধ্যে কেন ওই প্লাস্টিকের বল শুধু উপরে উঠছে, কেন এদিকে যাচ্ছে না বা কেন এদিকে যাচ্ছে না, তাই না? তোমার একটা প্রশ্ন হতেই পারত যে অ্যাকচুয়ালি ওই বলটা কেন এই বরাবর যাচ্ছে না বা কেন এই বরাবর যাচ্ছে না, কেন উপরেই যাচ্ছে, কেন যাচ্ছে? আশা করি বুঝতে পারলে, কারণ এই দুই তলে তো লব্ধি ঘাত শূন্য, তাহলে লব্ধি বল শূন্য, তাহলে এই বরাবর যেতে পারবে না। আবার সেম এই এই তলে এবং এই তলে কি লব্ধি ঘাত শূন্য, তা যেতে পারবে না। কিন্তু এই তলে কি চাপের পার্থক্য আছে, এখানে এখানে যে হাইট এখানে তার চেয়ে বেশি হাইট, তাহলে কি দুই জায়গার মধ্যে চাপের পার্থক্য রয়েছে, ফলে ঘাতের পার্থক্য রয়েছে, তাই ওই ঘাতের পার্থক্যের জন্যই উপর দিকে উঠছে। দেখো তাহলে এবার দেখো এবার এবিসিডি তলে, এবিসিডি তাহলে এবিসিডি তলে তরলের দ্বারা নিম্নমুখী, তরলের দ্বারা নিম্নমুখী চাপ কত হবে? এই এবিসিডি এই উপরের তলের নিম্নমুখী চাপ কত হবে? এইচ ওয়ান রোজি, তাই না? তোমরা জানো। আর সেখানে নিম্নমুখী লেখলাম কেন, নিম্নমুখী কেন? কারণ এই যে ওকে এভাবে ডোবানো আছে এটা মুক্ততল, তাহলে এখানে যে জলের যে কণাগুলো আছে এই জলের কণা তো এইদিকেও চাপ দিবে, উপরেও চাপ দেবে, কিন্তু এই তলে যে চাপ দিবে তাহলে দেখো তো ওই জলের কণা কি এদিকে চাপ দিবে, উপরে চাপ দিবে, তাহলে নিচে যে চাপ দিবে তাহলে সেটা কী হচ্ছে, সেটা তো ওই জলের দ্বারা এই তলে তো নিম্নমুখী চাপটাই পড়ছে, তাহলে নিম্নমুখী চাপ। তাহলে চাপের জন্য কী হবে, তাহলে ঘাত হবে একটা, তাহলে এবিসিডি তলে তরলের দ্বারা নিম্নমুখী ঘাত। আমরা কি জানি, আমরা জানি চাপ মানে হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, জানা আছে চাপ মানে ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে ঘাত বলতে কী বোঝায়, চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে এবিসিডি তলে তরলের দ্বারা নিম্নমুখী ঘাত, তাহলে ঘাত কত হবে, ঘাত বলতে কী বোঝায়, চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে এইচ ওয়ান রোজি এটা চাপ ইন্টু কত, ক্ষেত্রফল। এই এবিসিডি তলের ক্ষেত্রফল কত হবে, এল স্কোয়ার। কেন এল স্কোয়ার, কারণ একটা ঘনকের যে কোনো তল কী হয় বর্গাকার, তাই না? যে কোনো একটা ঘনকের
একটা যদি নাও ঘনক মানে কোনটা, ওই লুডুর ছক্কা দেখবে, ওই লুডুর ছক্কা হচ্ছে ঘনক, ওই ঘনকের যে কোনো তল কি হয় বর্গাকার, তার মানে ওই উপরি তলটা কেমন বর্গাকার, তাহলে এই বর্গাকার তলে কত হবে ক্ষেত্রফল, বাহু স্কোয়ার, তাহলে এল স্কোয়ার হয়ে গেল। তাহলে এবিসিডি তলে তরলের নিম্নমুখী ঘাত কত, এইচ ওয়ান রো জি ইনটু এল স্কোয়ার। এবার সেমভাবে এই এবার ই এফ জি এইচ, এবার হচ্ছে ই এফ জি এইচ তলে তরলের দ্বারা নিম্নমুখী তরলের দ্বারা দ্বারা নিম্নমুখী চাপ কত হবে, এইচ টু রোজি, তাই না? কেন এই হাইটটা তো এবার তো আহা এটা তো ঊর্ধ্বমুখী চাপ হবে, ঊর্ধ্বমুখী এটা হবে ঊর্ধ্বমুখী চাপ। কেন ঊর্ধ্বমুখী? আবার সেম এটা তো এবার আছে নিচে আছে, এখানে যে তরলটা আছে এই তরল এদিকেও চাপ দিবে, 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 আবার উপরেও চাপ দিবে। তাহলে এই যে তরল কণা, এই তরল কণার সাপেক্ষে এই তলটা কোন দিকে আছে, বা এই তরল কণার সাপেক্ষে এই তলে ঘাত, এই এখানে তরল কণার সাপেক্ষে এই তলে চাপ দেওয়া মানে কী বোঝায়, ঊর্ধ্বমুখী চাপ দেওয়া, ঠিক কি না? যেমন এখানে তরল কণা, এই এখানে থাকা তরল কণার সাপেক্ষে এই তলে চাপ দেওয়া মানে কি, নিম্নমুখী চাপ দেওয়া। আবার এখানে থাকা তরল কণা তো সব দিকে চাপ দিচ্ছে, কিন্তু এই তলে ওই তরল কণার দ্বারা চাপটা কেমন, ঊর্ধ্বমুখী। তাহলে ওই তলটা কেমন আছে, ঊর্ধ্বমুখী। তাহলে ই এফ জি এইচ তলে তরল দ্বারা ঊর্ধ্বমুখী চাপ কত হবে, এইচ টু রোজি। তাহলে এবার সেমভাবে যে ই এফ জি এইচ তলে তরলের দ্বারা ঊর্ধ্বমুখী ঘাত, তাহলে ঘাত কত হবে, সেম এইচ টু রোজি ইনটু এল স্কোয়ার। তাহলে ওর উপরের তলে ঘাত কত, এইচ ওয়ান রোজি ইনটু এল স্কোয়ার। এবারে নিচের তলে ঘাত কত, এইচ টু রোজি ইনটু এল টু, সরি হ্যাঁ এল স্কোয়ার, কত এল স্কোয়ার, কেন ঘাত মানে কি চাপ বিন্দু ক্ষেত্রফল, তাহলে এই নিচের তলটাও কি বর্গাকার, তাহলে কত হবে, তাহলে ঘাত মানে কি সমগ্র তলে মোট বলটা, তাহলে ঘাত মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল, তাহলে এইচ টু রোজি ইনটু কত এল স্কোয়ার। তাহলে দেখো এটা উপরে তলে ঘাত, এটা নিচে তলে ঘাত, এটাও এল স্কোয়ার, এটাও এল স্কোয়ার, এটাও রোজি, এটাও রোজি, কিন্তু দেখো এখানে এইচ ওয়ান এখানে এইচ টু, তাহলে নিচের তলের ক্ষেত্রে কী আছে, এইচ টু আছে। এবং দেখো যেহেতু এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান, তাই না, কে বেশি, এইচ টুটা বড়, তাহলে এইচ টু বড় হওয়ার জন্য কোন ঘাত বেশি হবে, অবশ্যই ঊর্ধ্বমুখী ঘাতটা বেশি হবে। তার মানে যখনই একে জলের মধ্যে ডুবাবো তখন এই তলের ঘাত আর এই তল ঘাত তো ক্যান্সেল করলো, এই তলের ঘাত এই তল ঘাত তো ক্যান্সেল করলো, কিন্তু এই তলে ঘাত আর এই তলে ঘাত ক্যান্সেল করতে পারবে না। কেন পারবে না, এই তলে জলের যে চাপ মানে যে হাইটে চাপ দিচ্ছে এখানে হাইটটা বেশি, ফলে এখানে চাপটা চাপ, এখানে চাপ কী পড়বে, বেশি পড়বে, তাহলে এখানে ঘাতটা কি বেশি পড়বে, তাহলে এই তলের আর এই তলে ঘাত সমান বা লব্ধি শূন্য হচ্ছে না, কারণ এখানে হাইটের এখানে হাইট এখানে হাইট কি কম বেশি আছে, ফলে কি, ফলে হাইটের কম বেশি, কম বেশি মানে মানে হাইটের কম বেশি মানে চাপের কম বেশি, মানে চাপের কম বেশি, তাহলে ঘাতেরও কম বেশি আছে। তাহলে যখনই ডুবাবো তাহলে এখানে ঘাত অপেক্ষা এই এই নিচের তলে ঊর্ধ্বমুখী ঘাত কি বেশি হচ্ছে, তাহলে লব্ধি ঘাত কত হবে, লব্ধি ঘাত। আরে অ্যাকচুয়ালি দেখো যে এই যে এইচ ওয়ান রোজি এল স্কোয়ার, এই ঘাত কি চাইছে, চ তোকে আমি নামাবো, এবং এই এই ঘাত কি এই তাহলে ঊর্ধ্বমুখী, ও কি চাইছে আমি তাকে ওঠাবো, এই ঘাত চাইছে আমি তাকে নামাবো, এই চাইছে আমি এই এই চাইছে আমি ওঠাবো, কিন্তু কে বড়, এইচ টু বড় না, তাহলে এইচ টু বড় মানে কি, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত বেশি, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত মানে তাহলে লব্ধি ঘাত কত পড়বে ওর উপর। আরে একজন চাইছে তোকে নামাবো, একজন চাইছে উঠাবো, তাহলে অ্যাকচুয়ালি যাবে কোন দিকে, কে বড়, জোর যার মুলুক তার কার জোর বেশি, যে এই যে নিচের তলে যে ঊর্ধ্বমুখী ঘাত তার জোর বেশি, তাহলে লব্ধি ঘাত ওর উপর কত পড়ছে, তাহলে অতএব ঊর্ধ্বমুখী ঘাত বা এর উপরে তাহলে তরলে যখনই ডুবালাম তখনই কি হবে, ওর নিচের তলে কি লব্ধি ঘাত বেশি পড়বে, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত কত হবে,
লব্ধি, হ্যাঁ লব্ধি, লব্ধি ঊর্ধ্বমুখী ঘাত কত হবে? এইচ টু রো জি ইন্টু এল স্কোয়ার মাইনাস এইচ ওয়ান রো জি ইন্টু এল স্কোয়ার হবে, হবে না? তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান কমন গেল, তাহলে কে থাকবে? রো জি ইন্টু এল স্কোয়ার হবে, হবে না? তাহলে এই এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে এল, তাহলে কী লিখবো? এল ইন্টু এল স্কোয়ার মানে এল কিউব ইন্টু রো জি। আবার এই যে এল কিউব, এই এল কিউব মানে কি? ঘনকের আয়তন মানে ভি, তাহলে ভি রো জি। তাহলে এই ভি রো জি কি? ভি মানে কি? ভি মানে হচ্ছে এই নিমজ্জিত বস্তুর মোট আয়তন। ভি মানে কি? ঘনকের আয়তন, বাট এখানে ঘন কি আছে? নিমজ্জিত। তাহলে ভি মানে কি? এই নিমজ্জিত আয়তনের, নিমজ্জিত বস্তুর মোট আয়তন। রো মানে কি? যে তরলে আছে নিমজ্জিত তার ঘনত্ব। আর জি মানে অভিকর্ষ ত্বরণ। তার মানে কোন একটা বস্তুকে যখনই একটা তরলের মধ্যে ডুবাবো তখনই, তাহলে ওর উপর এবং নিচের দুই প্রান্তের চাপের পার্থক্যের জন্য কী সৃষ্টি হবে? একটা ঘাতের পার্থক্য সৃষ্টি হবে। তাহলে কোন, তার মানে ওর উপরে লব্ধি ঘাত কত হবে? ঊর্ধ্বমুখী ঘাত পড়বে। তাহলে এই ঊর্ধ্বমুখী ঘাতটাই কি? এই ঊর্ধ্বমুখী ঘাতটাই কি? ওকে তার ওজনের বিরুদ্ধে উপর থেকে তুলছে। এই, তাহলে এই লব্ধি ঊর্ধ্বমুখী ঘাতকে আমরা কী বলি? প্লবক বল। তাহলে এই যে এটাই কি আমাদের প্লবক বলের মানটা, প্লবক বল। তাহলে বুঝতে পারলে? তাহলে প্লবক বল কোনটা? ভি রো জি। তাহলে ভি রো জি কি আমাদের প্লবক বলের রাশিমালা? কত? ভি রো জি, যেখানে ভি মানে কি? নিমজ্জিত বস্তুর আয়তন। রো মানে কি? যে তরলে করেছে নিমজ্জিত তার ঘনত্ব। আর জি মানে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এটা হলো আমাদের প্লবক বলের মানটা। এটা অবশ্যই ঢুকবে, এটা নোট করবে। তাহলে তাহলে ভাবো, তাহলে যখনই আমি ডুবালাম তাহলে ওই বস্তু কেন ডান দিকে বাম দিকে বা সামনে পিছনে যায়নি? কেন উপর নিচেই উঠছে? মানে কেন উপর দিকে উঠছে? কেন? কারণ একমাত্র ওর উপরে ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করেছে। তবে এই ঊর্ধ্বমুখী লব্ধি বল বা ঊর্ধ্বমুখী লব্ধি ঘাতটাই কত? ভিরোজি। তাহলে এই ঊর্ধ্বমুখী লব্ধি ঘাতটাই কি ওকে উপর দিকে তুলছে? এখানে কোনো ম্যাজিক হয়নি বা এখানে কোনো ভূতপুত ব্যাপার নাই যে ভূতকে উঠাচ্ছে, একা একা উঠাচ্ছে না। কারণ এখানে একদম সম্পূর্ণ কি, একদম সায়েন্টিফিক্যালি ওখানে কে উঠাচ্ছে? এই যে চাপ জনিত ঘাত পড়েছে, নিচের ঊর্ধ্বমুখী ঘাত বেশি, তাহলে লব্ধি ঘাত কোন দিকে হয়েছে? ঊর্ধ্বমুখী পড়বে। তাই যখনই ডুবাবো তখন কি ওর উপর কে কাজ করেছে? একমাত্র ঊর্ধ্বমুখী লব্ধি ঘাত প্রয়োগ করেছে। তাহলে এই ঊর্ধ্বমুখী লব্ধি ঘাতের মানটাই কত? ভিরোজি। তাহলে এই ঊর্ধ্বমুখী লব্ধি ঘাতটাই কি ওকে ওজনের এগেনস্টে ওঠাচ্ছে বা ওঠানোর সামর্থ্য অর্জন করেছে? তাহলে এই ঊর্ধ্বমুখী লব্ধি ঘাতকেই আমরা কি বলবো? প্লবক বল। তাহলে প্লবক বল মানে কত হলো? ভিরোজি। বোঝা গেল তো? ঠিক আছে, এবার দেখো, এবার দেখো, তাহলে আমি মুছছি, হ্যাঁ এটা আমি মুছছি, সব নোট করবে। এবার আরেকটা জিনিস দেখে নাও। তাহলে আমরা প্লবক বল কী পেলাম? তাহলে প্লবক বল কী পেলাম? ভি রো ইন্টু জি, ভি রো ইন্টু জি। ভি মানে কি? ভি মানে কি? ভি বলতে বোঝায় ওই নিমজ্জিত বস্তুর আয়তন। তাহলে দেখো তো, এই আগে যখন, মানে যখন একে যখন প্রবেশ করাইনি, যখন সময় জল ছিল ভর্তি, এবার যখনই আমি এই আয়তনে ঘনককে প্রবেশ করালাম, তাহলে এই ঘনকের টোটাল যে আয়তন, তাহলে সম আয়তন কি জলকে ও অপসারিত করলো, ঠিক কি না? আরে তুমি বালতির মধ্যে, একটা একটা ভরা বালতির মধ্যে যদি তুমি একটা যদি গামলা বা একটা মগ যদি প্রবেশ করা দাও, কী দেখবে? দেখবে যে মগ যত ডুবছে, মগকে ডুবালে কী দেখবে? ওই জল কিন্তু উপচে পড়ছে। তার মানে কি? আরে আগে জল, আগে সম্পূর্ণ জল কি এই জায়গা দখল করেছিল, এবার যখনই আমি এই আয়তনে বস্তুকে প্রবেশ করালাম, তাহলে তাহলে কী করবে? তাহলে তাহলে এবার এই টোটাল বস্তু যে আয়তন, তাহলে এই বস্তুটা সেম জলের আয়তন দখল করলো। ওই বাকি ওই আয়তনের জল যাবে কোথায়? তাহলে ওরা তাহলে অপসারিত হবে, ঠিক কি না? যে তোমরা কিন্তু দেখবা, তোমরা কিন্তু পড়েছিলে যে একদম ছোটোবেলায় ওই কী যেন কাকের জল পান,
কাকের অবাক জল পাওয়ার, এরকম একটা গল্প ছিল যে একটা ছোট ওই মাটি হাড়িতে একদম নিচে অল্প সামান্য জল ছিল, এবারে কাক একটা একটা করে পাথর ফেললো, জল উপর থেকে উঠে আসলো। আরে কেন উঠে আসলো, কেন উঠে আসলো, কোন লজিকে? আরে প্লবতা ধর্মের জন্য। কেন? জল ছিল নিচে, আমি যত পাথর ফেলবো তার মানে কি ওই পাথর এবার জলের আয়তন দখল করছে, তাহলে এবার ওই জল যাবে কোথায়? তাহলে ওই জল কি আস্তে আস্তে উপর দিকে উঠবে, সেম মানে ও উপচে পড়বে, সেম ওটাই তো ঘটনা হয়েছিল ওই কাকের অবাক অবাক জল পান মানে গল্প যেন ছিল। তাহলে বলো, তাহলে এবার তাহলে এই আয়তনকে আমি যখনই জলের মধ্যে প্রবেশ করাবো, তাহলে এই আয়তনটা, এই আয়তন কী করবে? সম এই টোটাল বস্তু যে পরিমাণ আয়তন, তাই সম আয়তন জলকেও বার করে দেবে। তাহলে এই ভি মানে কী বোঝায়? ভি বলতে কী বোঝায়? নিমজ্জিত বস্তুর আয়তন, মানেই হচ্ছে অপসারিত জলের আয়তন, ঠিক কি না? এটা মানে কি অপসারিত জলের আয়তন? কেন? এই বস্তু যে আয়তন যে ডুবাই দিল, তাহলে ও সম আয়তন কি জলের জায়গা নিয়ে নিল, তাহলে সম আয়তন জল ও জল এ ওকে মানে কি সম আয়তন কি মানে এর আয়তন কি সমান অ্যামাউন্টের জলের আয়তনকে ও বার করে দেবে। তাহলে এই ভি মানে নিমজ্জিত বস্তুর আয়তন বা অপসারিত তরলের আয়তন ইন্টু রো। রো মানে কি? রো মানে কি? রো মানে তরলের ঘনত্ব। তাহলে অপসারিত অপসারিত তরলের অপসারিত সরি অপসারিত তরলের আয়তন ইন্টু ঘনত্ব, কি কার ঘনত্ব? ওই অপসারিত তরলের ঘনত্ব। তাহলে ঘনত্ব ইন্টু আয়তন বলতে কী বোঝায়? ভর। তাহলে এম ইন্টু জি, তাহলে এম মানে কি? এম মানে হচ্ছে অপসারিত তরলের ভর ইন্টু জি মানে কি? জি মানে এম জি বলতে কী বোঝায়? ওজন। তাহলে এম জি বলতে কী বোঝায়? এটা মানেই হচ্ছে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। তাহলে আমরা দেখো এখান থেকে বলতে পারলাম যে কোন একটা বস্তুকে কোন তরলে নিমজ্জিত করলে ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ হয়, সেই ঊর্ধ্বমুখী যে ঘাত সেটাই কি ওকে উপর দিকে তুলছে, তাহলে এই ঊর্ধ্বমুখী যে ঘাত সেটাই প্লবক বল। আবার এই প্লবক বলটাই সমান কার সঙ্গে? অপসারিত তরলের ওজনের সঙ্গে। তাহলে তার মানে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওই বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাত মানেই প্লবক বল, মানেই হচ্ছে অপসারিত তরলের ওজন। এবার আমি এই তিনটাকে লিখব, এক লাইনে লিখব। এটাই আমাদের মেন থিওরি ছিল যে প্লবক বল কেন উপর দিকে কাজ করছে, কোনো বস্তুকে যদি জলের মধ্যে ডুবায় তাহলে ও কেন ডাইনে বায়ে রায় কেন যাচ্ছে না, কেন শুধু উপর থেকে উঠছে, কেন? দেখো বুঝতে পারলে কেন ওর উপর শুধুমাত্র ঊর্ধ্বমুখী লব্ধি ঘাতই কাজ করছে, ওই ঘাতটাই প্লবক বল। তাহলে ঊর্ধ্বমুখী ঘাত ইকুয়ালস টু কি? ঊর্ধ্বমুখী ঘাতটাই কি আমাদের প্লবক বল? ইকুয়ালস টু হচ্ছে প্লবক বল। আবার এটা সমান কি আমাদের? মানে অপসারিত অপসারিত তরলের ওজন, তরলের ওজন। তার মানে এটা মানে কি? আমাদের হচ্ছে ভি ভি রো জি, যেখানে ভি মানে কি নিমজ্জিত বস্তুর আয়তন, রো মানে যে তরলে করলাম নিমজ্জিত তার যে তরলে করলাম নিমজ্জিত তার ঘনত্ব, জি মানে অভিকর্ষীয় তরল, এবং এই জি এর মানটা কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সিজিএসএ 980 সেমি পার সেকেন্ডে স্কোয়ার। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে প্লবক বল কেন ওকে উপর দিকে উঠাচ্ছে, এবং এই প্লবক বলটা মানেই অপসারিত তরলের ওজন। এবার যদি তোমরা কোনো নদী বা পুকুর কিংবা সুইমিং পুলে যদি ডুবো, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মানে যদি স্নান করো, স্নান করার সময় যদি তুমি ডুব দাও, তবে দেখবে যে তোমার ওজন মনে হবে প্রায় নাই, মানে তোমার এখন যদি দাঁড়িয়ে থাকলে যে ওজন মনে, হ্যাঁ আমার ওজন আছে। এবার যখন তুমি জলে তুমি ডুব দিবে, সেই ডুব দেওয়ার মুহূর্তে তোমার মনে হবে যে আমার ওজনটা নাই। তার মানে ওই জলে ডুবলে আমাদের কী মনে হয়? যে আমাদের মনে হয় যে আমাদের আপাত ওজন কমে যায়। কিংবা তুমি এটাও তুমি দেখতে পাবে, আমি এটাও বলছি, যদি একটা জল ভর্তি যদি বালতি নাও,
এবং ওই বালতির মধ্যে একটা ঢেলকে সুতো বেঁধে যদি ঝুলিয়ে দাও, কি বললাম, একটা এক বালতি ভর্তি জল নিলে একটা ঢেলকে না তুমি তুমি সুতোয় বাঁধলে, এবার তুমি ওই ঢেলকে যে জলের মধ্যে ডুবাও, ডুবিয়ে নিয়ে যদি টানো তবে মনে হবে যে ওই ঢেলের ওজনটা কমে গেছে। যখনই জল থেকে তুলবে কী মনে হবে, ওজনটা আবার বেড়ে গেছে। এটা সব থেকে ভালো হয় যারা কুয়োতে মানে কুয়োর মধ্যে যারা জল তুলেছো বালতি দিয়ে, দেখবে অনেকে তুলেছো, আমি নিজে তুলেছি, আমাদেরও ছিল বাড়িতে কুয়ো, এখনও আছে আমাদের গ্রামের বাড়িতে, এখনও আছে। তো দেখবে যে ওই কুয়োর মধ্যে যখনই বালতি ভর্তি জল থাকবে, মানে কুয়োর মধ্যে থেকে, কুয়োর মধ্যে থাকা জলের মধ্যে থেকে তুমি যখনই বালতি তুলবে কি মনে হবে, হালকা বালতি, একদম হালকা, বা যখনই জল থেকে যে তুললো বালতি দেখবে যে একদম হঠাৎই একদম আচমকা দেখবে যে বালতির ওজনটা বেড়ে গেছে। তার মানে কি, যে অ্যাকচুয়ালি যে কোনো তরলের মধ্যে বা কোনো প্রবাহীর মধ্যে যদি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করি তবে এই বস্তুর আপাত ওজন হ্রাস পেয়ে যায়। আরে হ্রাস কেন পাচ্ছে, দেখো হ্রাস কেন পাচ্ছে, মেন কারণটা কি, ওই প্লব বলের জন্য হ্রাস পাচ্ছে। দেখো ধরো যে এটা একটা আছে বল, যেই বলের ভর হচ্ছে এম, হ্যাঁ এই যে বল, এই বলের ভর ধরলাম যে এম, তাহলে এর ওজন কোন বরাবর কাজ করবে, নিচের দিকে, ঠিক কি না, নিচের দিকে। এবার এখানে কোনো আমি জল দেইনি, কোনো জল দেইনি, তাহলে এই বলের বা বস্তুর, ধরো বস্তুর, তাহলে বস্তুর আপাত ওজন কত হবে, আপাত ওজন কত হবে, এর উপর তো শুধু একমাত্র ওয়েট এমজিটাই কাজ করছে, তাহলে বস্তুর আপাত ওজন কত, অনলি এমজি, মানে কি এক্ষেত্রে কোনো জল দেয়নি এখনও, তাহলে এর আপাত ওজনটা প্রকৃত ওজনের সমান। কিন্তু এবার যখনই এর মধ্যে জল দিয়ে দেবো, মানে যখনই একে জলের মধ্যে ভর্তি করে দেবো, দেখো যখনই জলের মধ্যে ভর্তি করব তখনই এই জলের নিমজ্জিত বস্তুর উপর কে কাজ করবে, ঊর্ধ্বমুখী ঘাত বল, মানে প্লবক বল। তাহলে এবার এর উপরে প্লবক বল কোন বরাবর কাজ করবে, উপর দিকে, তাহলে উপরে কে কাজ করবে, প্লবক বল মানে ভি রো জি। তাহলে বলো, তাহলে এবার এই বস্তুর এবার আপাত ওজন কত হবে, ওজন টানছে নিচের দিকে, বাট এই ওজনকে বাধাকে দিচ্ছে প্লবক বল, তাহলে এবার তাহলে এর লব্ধি ওজন কত হবে, এমজি মাইনাস কত হবে, প্লবক বল মানে ভিরোজি। তাহলে বলো তো, তাহলে অ্যাকচুয়ালি কি ওর প্রকৃত ওজন কি কমেছে, না ওর প্রকৃত ওজন কমেনি, বাট যখনই ওকে তরলের মধ্যে নিমজ্জিত করেছি তখনই কি ওর ওজনের এগেনস্টে, যেহেতু প্রবক বল কাজ করেছে, যেহেতু ওজনের এগেনস্টে কাজ করেছে, সেহেতু ওর ওজন কী হবে, অল্প হলেও কমে যাবে বলে মনে হবে। যে অ্যাকচুয়ালি তুমি দেখবে যে এই যে এই গোলকটার ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, ও তো টানছে নিচের দিকে, বাট প্রবক বলকে ওকে উপর দিকে ওঠানোর চেষ্টা করছে, তাহলে এই প্রবক বলটা এই ওজনকে খানিকটা কমানোর চেষ্টা করছে, তাহলে এই ওজন কি, তাহলে এখন খানিকটা কমে যাবে, তাহলে বস্তুর আপাত ওজন কত হবে, এমজি মাইনাস প্লবক বল। আচ্ছা বলো তো এই বস্তু তাহলে আপাত ওজন হ্রাস কতটা ঘটল, আগে বলো যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে যদি আমি নিমজ্জিত করি তাহলে বস্তুর ওজন আপাতভাবে হ্রাস পাবে কি পাবে না, অবশ্যই পাবে। কেন, যখনই আমি ডুবাবো কোনো প্রবাহীর মধ্যে তখনই কি একটা ওজনের এগেনস্টে প্লবক বল কাজ করবে, তাহলে এই প্লবক বল কি এই ওজনকে খানিকটা কমিয়ে দিবে, তার মানে কি ওজনের আপাত হ্রাস ঘটবে। তাহলে বলো, তাহলে ওজনের তো হ্রাস তো ঘটলোই, ওজনের হ্রাস ঘটলো। আচ্ছা বলো তো, তাহলে এবার ওজনের হ্রাসটা কতখানি ঘটলো। আচ্ছা বলো তো, তাহলে এই ওজনের হ্রাসটা ঘটালো কে ঘটালো, আরে প্লবক বল। প্লবক বল যত বেশি হবে, তত বিয়োগফল বাড়বে, মানে তত ওর কি আপাত ওজনটাকে আস্তে আস্তে কমবে। এবার যদি বলি প্লবক বল নাই, প্লবক বল জিরো, তাহলে প্লবক বল যদি জিরো হয় তাহলে কেউ ওকে ওর ওজনই কমাচ্ছে না, তাহলে ওর আপাত ওজন হ্রাস হবেই না, যা হওয়ার সেটাই হবে।
যেটাই আপাত ওটাই প্রকৃত। তাহলে বলো, তাহলে ওর আপাত ওজন হ্রাস করছে কে? এই তো প্লবক বল করছে। তার মানে কোনো স্থির তরলের মধ্যে যদি বা গ্যাস, কোনো একটা স্থির তরল বা গ্যাসের মধ্যে যদি কোনো বস্তুকে নিমজ্জিত করি, তবে বস্তুর কী হবে? আপাত ওজন হ্রাস ঘটবে। প্লবক বল কাজ করছে না? তাহলে ওজনের এগেনস্টে ও কিছুটা দ্বীপে বাঁধা, তাহলে ওর ওজন কিছুটা কমে যাবে, তাহলে এই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটবে। এবং এই আপাত ওজন হ্রাসটা ঘটছে কার জন্য? এই যে প্রবকের জন্য। তাহলে প্রবক বল যদি, প্রবক বল যত বাড়বে ওর আপাত ওজন হ্রাসটা তত বেশি বাড়বে। প্রবক বল জিরো, আপাত ওজন হ্রাস হয়নি, যেটাই প্রকৃত ওটাই আপাত। তার মানে এই প্রবক বলটাই কি? তার আপাত ওজন হ্রাসের সঙ্গে সমান। আবার এই প্রবক বল মানে কি? অপসারিত তরলের ওজন। তার মানে কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুকে আপাত ওজন হ্রাস পাবেই, এবং যে পরিমাণ আপাত ওজন হ্রাস পাবে, এই আপাত ওজন হ্রাসটা যে কতটা পরিমাণ হ্রাস পাবে, আরে যতটা পরিমাণ প্রবক বল কাজ করবে, প্রবক বল তো ওকে বাধা দিচ্ছে, তাহলে প্রবক বল যত বেশি হবে ততর প্রকৃত ওজন কমবে, মানে তত আপাত ওজন হ্রাস বাড়বে। তাহলে তাহলে ওর আপাত ওজন হ্রাস করছে কে? প্রবক বল। আবার প্রবক বল মানে কি? অপসারিত, অপসারিত তরলের ওজন। তার মানে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুর আপাত ওজন হ্রাস ঘটে, এবং এই আপাত ওজন হ্রাস কার সমান? কার সমান? প্লবক বলের সমান। আবার প্লবক বল কার সমান? অপসারিত তরলের ওজন। তার মানে কোনো স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে যদি সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করি, তো বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, এবং এই আপাত বস্তুর এই ওজনের আপাত হ্রাস বস্তুর কি? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, মানে কি? প্লবক বলের সমান। বোঝা গেল কি গেল না? যে অ্যাকচুয়ালি প্রবক বলের জন্যই তোর আপাত ওজন হ্রাস ঘটছে। প্রবক বল যত বেশি বাড়বে তত আপাত ওজন হ্রাস ঘটবে। তাহলে ওর আপাত ওজন হ্রাস ঘটাচ্ছে কে? প্রবক বল। মানে কে? অপসারিত তরলের ওজন। আরে এটাই তো আমাদের আর্কিমিডিসের নীতি, যে কোনো স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুর আপাত, বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। তাহলে এই আপাত ওজনের হ্রাসটাই সমান কার সঙ্গে? প্রবক বলের সঙ্গে, মানেই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে। তাহলে আর কি মিনিসের সূত্র আমরা কাকে বলবো? আর কি মিনিসের নীতি কাকে বলবো? কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক আংশিক নিমজ্জিত করলে কী হবে? প্রবক বল কাজ করবে, মানে ওজন, ওজনকে ও বাধা দিবে, তাহলে কি? ওজনে, ওজনের আপাতভাবে হ্রাস ঘটবে, প্রকৃত না, আপাতভাবে হ্রাস ঘটবে। কেন? ওকে লব্ধি বলটা কমে যাবে, মানে ওজনের এগেন্সে যেহেতু প্রবক বল কাজ করে, তাহলে প্রবক বল ওজনের, ওজনকে হানিটা কমিয়ে দেবে। তাহলে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ আংশিক আংশিক নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, এবং এই হ্রাস এবং ওজনের এই হ্রাস, এই হ্রাস বস্তু দ্বারা, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। আর এটাই কি আমাদের অ্যাকচুয়ালি আর্কিমিডিসের নীতি। তার মানে এই প্লবতা ওর মধ্যেই মেন আর্কিমিডিসের নীতি লুকিয়ে আছে। এটাকে মুখস্থ করার কোনো চাপই নাই, কিছুই তো না, তাই না? যে যখনই তরলের নিমজ্জিত করব ওর উপর প্লবক বল কাজ করবে, যেই প্লবক বল যেহেতু ওজনের এগেনস্টে কাজ করছে, ফলে এই প্লবক বলটা ওজনকে খানিকটা কমাবে। তাহলে প্লবক বল যত বাড়বে, তাহলে তো অপসারিত কি তরলের ওজন তত বাড়বে,
তাহলে আপাত ওজন হ্রাসও তত বাড়বে। তাহলে যে পরিমাণ আপাত ওজন, আগে বলো ওর আপাত ওজন হ্রাস কেন হচ্ছে, প্লবক বলে জন্য হচ্ছে। প্লবক বল যত বাড়বে আপাত ওজন হ্রাস তত বাড়বে। আবার প্লবক বল বাড়া মানে অপসারিত তরলের ওজন বৃদ্ধি পাওয়া। তাহলে কোনো বস্তুকে স্থির বা তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে কি প্লবক বল কাজ করে, মানে কি বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। এবং এই আপাত হ্রাস ঘটছে কেন, এই প্লবক বলটা ওকে বাধা দিচ্ছে। তাহলে প্লবক বলের সমান মানে প্লবক বল যত বাড়বে, যদি বলি এখানে প্লবক বল জিরো তাহলে আপাত ওজন হ্রাস জিরো, প্লবক বল ওয়ান যদি যদি কি বলি এর ওজন হচ্ছে পাঁচ, এটা ওয়ান, এর কত ওজন কত পাঁচ, প্লবক বল ওয়ান, তাহলে ওর ওজন কত কমলো, আরে পাঁচ ছিল, প্লবক বল এক, তাহলে ওর তাহলে এখন ওর তাহলে এখন আপাত ওজন কত হলো চার, তাহলে কত কমলো, পাঁচ ছিল আপাত ওজন চার হয়ে গেল, তাহলে কত কমলো এক কমলো, তাহলে ওই কত কমলো আপাত ওজন হ্রাস কত হলো এক হলো, তাহলে ওই একটাই কার সমান প্লবক বলের। আবার প্লবক বল মানে কি অপসারিত তরলের ওজন। যদি বলি ওর ওজন ছিল পাঁচ, এবার প্লবক বল দুই, ওজন পাঁচ প্লবক বল দুই, তাহলে ওর তাহলে ওর তাহলে এবার তাহলে আপাত ওজন হ্রাস কত হলো, মানে পাঁচ ওর ওজন প্লবক বল দুই, তাহলে এবার তাহলে ওজন কত হবে আপাত ওজন তিন, তাহলে ওর তাহলে আপাত ওজনের হ্রাস কত ছিল পাঁচ, প্লব জলের বললাম প্লবক বল কাজ করলো দুই অ্যামাউন্টের পরিমাণ, তাহলে কত তাহলে হলো এবার ওর আপাত ওজন তিন, তাহলে কত কমলো ছিল পাঁচ হলো তিন, তাহলে কত কমলো দুই কমলো, তাহলে ওই দুইটা সমান কার সঙ্গে প্লবক বলের সঙ্গে, মানে অপসারিত তরলের ওজন। তার মানে প্লবক বল যত বাড়বে তত তত তো আপাত ওজন হ্রাস তোকে আস্তে আস্তে মানে তত আপাত ওজন হবে, তাহলে ওটাই সমান কার সঙ্গে প্লবক বল মানে অপসারিত তরলের ওজন। তাহলে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে কি বস্তুর আপাত ওজন হ্রাস ঘটে। তাই তো, ছিল পাঁচ ডুবালাম তরলে প্লবক বল দুই, তাহলে কত হলো তিন, পাঁচ থেকে তিন হয়ে গেল, তাহলে কত কমলো দুই কমলো, তাহলে দুই কমলো, তাহলে যে পরিমাণ আপাত ওজন হ্রাস হলো কত দুই হলো, তাহলে দুইটা সমান কার সঙ্গে প্লবক বলের সঙ্গে, মানেই অপসারিত তরলের ওজন। তাহলে বোঝা গেল যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুর ওজনে আপাত হ্রাস ঘটে, এবং ওজনের এই হ্রাস কি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। তাই তো, যে পরিমাণ প্লবক বল কাজ করবে সেই পরিমাণ বাধা দিবে ওজনকে, তাহলে কি ততটা পরিমাণ কি আপাত ওজন ততটাই কমছে, তার মানে ততটাই অপসারিত তরলের ওজন সমান। তাহলে বস্তুর আপাত ওজন হ্রাস হবে এই আপাত ওজন হ্রাস সমান কার সঙ্গে, অপসারিত বস্তুর ওজনের সঙ্গে। বোঝা গেল তো? তাহলে এটাকে আমরা কী বলি, আর্কিমিডিসের সূত্র। এবং এই আর্কিমিডিসের যে সূত্র বা নীতি, এখান থেকে আমরা কী কী করতে পারি, আর্কিমিডিসের নীতির সাহায্যে কোনো তরলে নিমজ্জিত বস্তুর ঘনত্ব মাপতে পারি, নিমজ্জিত বস্তুর আয়তন মাপতে পারি। যদি আমি এমন বস্তুকে করলাম নিমজ্জিত যার আছে সংকর ধাতু, মানে অনেকগুলো ধাতুর মিশ্রণ, তাহলে এই আর্কিমিডিসের নীতির সাহায্যে সংকর ধাতুগুলো আমরা পৃথক পৃথক ভরও মাপতে পারি। এগুলো সবই পরীক্ষা বা প্র্যাকটিক্যাল রয়েছে, বাট ক্লাস নাইনে নাই, ক্লাস ইলেভেনে আছে, ফিজিক্সে আছে। হলো, এবার আমরা লাস্ট কী পড়বো হচ্ছে প্লবক বলের বৈশিষ্ট্য, প্লবক বলের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে আমাদের এই প্লবক বলের বৈশিষ্ট্য, এটাও পরীক্ষায় আসে বৈশিষ্ট্য। প্রথম প্লবক বলের বৈশিষ্ট্য কী বলবে, যে প্লবক বল নির্ভর করে কার উপরে, প্লবক বল কত হয়, প্লবক বল হয় ভি রো জি। তাহলে প্লবক বল নির্ভর করে কার উপরে, নিমজ্জিত তরলের আয়তন, নিমজ্জিত বস্তুর আয়তন বা অপসারিত তরল মানে অপসারিত তরলের আয়তন। তাই তো, ভি মানে কি নিমজ্জিত বস্তুর আয়তন বা অপসারিত তরলের আয়তন, মানে যতক্ষণ এই বস্তুকে নিমজ্জিত হবে ততক্ষণই তরল অপসারিত হবে, তাই না? তাহলে প্লবক বল নির্ভর করে কার উপরে, নিমজ্জিত বস্তুর আয়তন, রো মানে নিমজ্জিত তরলের ঘনত্ব, আর জি মানে অভিকর্ষীয় তরল। দুই নম্বর কী বলবে, প্লবক বলের বৈশিষ্ট্য, প্লবক বল সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে, তাই না? দেখতে পেলে যে ঊর্ধ্বমুখী ঘাতটাই বেশি,
তাহলে ওজন তো নিচের দিকে বাট ঊর্ধ্বমুখী ঘাত বেশি হওয়ার জন্য প্লবক বল বা ঊর্ধ্বমুখী ঘাত কোন বরাবর কাজ করছে ওজনের বিরুদ্ধে তাই সেকেন্ড বৈশিষ্ট্য কী বলবে যে প্লবক বল বস্তুর ওজনের বিরুদ্ধে কাজ করে তিন নাম্বার বলবে যে নিমজ্জিত মানে প্লবক বল নিমজ্জিত বস্তুর গভীরতার উপর নির্ভর করে না কি বললাম প্লবক বল এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট প্লবক বল নিমজ্জিত বস্তুর গভীরতার উপর নির্ভর করে না নির্ভর করে না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট করে না কেন করে না রাখো এসে তো এখানে ডুবালাম এখানেও প্লবক বল যা হবে এখানেও প্লবক বল তাই হবে এখানেও প্লবক বল একই হবে তার মানে প্লবক বল নিমজ্জিত বস্তুর গভীরতার উপর নির্ভর করে না যে এখানেও যা হবে মানে এখানে নিমজ্জিত করলে প্লবক বল যা হবে এখানেও তাই কেন বলো তো দেখো এই তল কত এটা এইচ ওয়ান আর এটা হচ্ছে এইচ টু তাহলে এই হাইট থেকে এই হাইট যদি বাদ দিয়ে দিই তাহলে কী পাবো ওই ঘনকের লেন্থ পাবো আবার সেম এই হাইট থেকে যদি এই হাইট বাদ দিয়ে দিই তবুও আমি লেন্থটাই পাবো যদি এই হাইট থেকে যদি এই হাইট বাদ দিয়ে দিই তবু আমি লেন্থটাই পাবো মানে আমি যেখানেই ডুবাই না কেন আমরা এইচ টু মাইনাস এইচ ওয়ানের ডিফারেন্স আমরা অলওয়েজ এলই পাচ্ছি তার মানে কি যে অ্যাকচুয়ালি যে আমি এখানে যেখানেই ডুবাই না কেন তার আরে রো তো চেঞ্জ এখানেও যা রো এখানেও সেম রো এখানেও সেম রো এখানেও জি এখানেও সেম জি এবং ভি মানে কি ভি মানে ঘনকের আয়তন মানে কি এল স্কোয়ার ইন্টু এল দেখো তাহলে যে তাহলে এখানেও ক্ষেত্রফল যা এখানেও এল স্কোয়ার তাহলে এল স্কোয়ার এবার আমি যেখানেই ডুবাই না কেন প্রত্যেকটা পয়েন্টেই দুটা হাইটের মধ্যে কত ডিফারেন্স এটা আমি পেয়েছিলাম কত যে কোনো জায়গাতে কি ডুবালেই আমরা এলই পাচ্ছি হাইট তার মানে কি প্রত্যেকটা পয়েন্টে রো কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট আবার ভিও কি এটাও তো কনস্ট্যান্ট তার মানে প্লবক বল নিমজ্জিত বস্তুর গভীরতার উপর নির্ভর করে না চার নাম্বার পয়েন্ট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আয়তন একই থাকলে ও বস্তুকে সম্পূর্ণ ডোবালে আয়তন একই থাকলে ও বস্তুকে সম্পূর্ণ ডোবালে প্লবক বল বস্তুর আকৃতির উপর নির্ভর করে না এবং বস্তুর ভরের উপরও নির্ভর করে না আয়তন তো একই মানে আয়তন একই রেখে যদি গোলক করি যদি সিলিন্ডার করি যদি এরকম চোঙ করি মানে আয়তন একই রেখে যদি আমি আকৃতি চেঞ্জ করি মানে এরও আয়তন ভি এরও ভি এরও আকার আলাদা কেন প্লবক বল কী করে অনলি ভিরোজি আয়তনটা মেন তাহলে আয়তন একই থাকলে এবং সম্পূর্ণ ডুবিয়ে দিই তাহলে তো প্রত্যেকটা পয়েন্টে তো সম আয়তনই তরল বার হবে তাহলে প্রবক বল তার আকৃতির উপর নির্ভর করে না কেন সেম তো আয়তন সেম এবং ভর তো না দেখো তো এখানে রো বলতে কী বোঝায় নিমজ্জিত তরলের
ঘনত্ব, তাহলে যদি আয়তন একই থাকে এবং যদি সম্পূর্ণ ডুবে দিই তবে আকৃতি যেমন হোক না কেন আয়তন কী হবে? একই অ্যামাউন্টের তরল বার হচ্ছে এবং ঘনত্ব তো তরলেরই হচ্ছে, সেম ঘনত্ব যাচ্ছে, তাহলে ভিরও কি সমান আর জিতো কনস্ট্যান্ট। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আয়তন একই থাকলে এবং বস্তুকে সম্পূর্ণ বলে প্লবক বল বস্তুর আকৃতির উপর নির্ভর করে না এবং বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে প্লবক বলের বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ একদম বিশ্লেষণ করলাম, একদম সম্পূর্ণ বিশ্লেষণ করলাম যে প্লবক বল কেন তরলের ঊর্ধ্বমুখী কাজ করছে এবং প্লবক বল মানেই কি অপসারিত তরলের ওজন। তাহলে কোনো বস্তুকে ডোবালে কি হয়, বস্তুর আপাত ওজন হ্রাস ঘটে। কেন ঘটে? এই প্রবক বলের জন্য ঘটে। তাহলে প্রবক বল যে অ্যামাউন্টের কাজ করবে আপাত ওজন হ্রাস ততটাই ঘটবে। আবার প্রবক বল মানে কি তরলের মানে অপসারিত তরলের ওজন, তাহলে বস্তুর আপাত ওজনের হ্রাসটাই সমান কার সঙ্গে? আরে প্রবক বল যে অ্যামাউন্টের কাজ করবে তাহলে অপসারিত কি তরলের ওজন তাই হবে, কেন না সমান। তাহলে বস্তুকে নিমজ্জিত করলে কোনো বস্তুকে তরলের নিমজ্জিত করলে প্লবক বল কাজ করবে, তার যে অ্যামাউন্টে প্লবক বল কাজ করবে সেই অ্যামাউন্ট ওজন আপাত হ্রাস পাবে। তাহলে যত যে অ্যামাউন্টে প্লবক বল কাজ করবে সেই অ্যামাউন্টের আপাত ওজন হ্রাস হবে, তাহলে সেটা আবার সমান কার সঙ্গে? অপসারিত তরলের ওজনের সঙ্গে। ওটাই আমাদের আর্কিমিডিসের ল, যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত করলে বস্তুর আপাত ওজন হ্রাস হয় এবং এই আপাত ওজন হ্রাস বস্তুর প্লবক বলের সঙ্গে সমান কিংবা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। এটা আমাদের আর্কিমিডিসের নীতি, কিচ্ছু নাই, ওই প্লবক বলের যে রাশিমালা ওর মধ্যেই সমস্ত জিনিস লুকিয়ে আছে। তাহলে আমাদের প্রকৃতি এটাই দেখিয়েছে, আমরা তারই সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা পড়লাম, প্লবক বলের বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। তো তোমরা আশা করি বুঝতে পারলে, যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। এবং ভিডিও মন দিয়ে দেখবে, নোট করবে, বইটা ভালো করে পড়বে, সমস্যা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন থিওরি নিয়ে, ততক্ষণ বাড়িতে মন দিয়ে পড়ো। থ্যাংক ইউ।